আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 18 খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা ম্যাজিক রয়েছে, আসলে অনেক সুন্দর ম্যাজিক। এই ম্যাজিকটা আমরা ভালো করে শেখার চেষ্টা করব। এখানে ম্যাজিকের কথা বলেছে যে তিন কার্ডের ম্যাজিক, তিনটা কার্ডের আমরা ম্যাজিক আমরা এখানে জানব। একটি কাগজকে 8 টুকরো করে টুকরোগুলোর উপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। তাহলে একটা টুকরো কাগজকে আমরা 8টা বানালাম ছোট ছোট করে করে 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত লিখলাম। লেখার পরে পরের কাজ হলো, এখানে বলেছে 8 টুকরো কাগজ থেকে ইচ্ছা মতো 3টা কাগজ নাও। উদাহরণ হিসেবে এখানে নিয়েছে 2 6 আর 3, তার মানে এই 2 নিয়েছে, এই 6 নিয়েছে, আর এই 3 নিয়েছে। তাহলে এই 3টা আমরা নিলাম, যে কোনো 3টা তোমরা নিতে পারো, 1 2 3ও নিতে পারো, যে কোনো 3টা তোমরা নিতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে তিনটি কাগজে যে তিনটি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তার মানে এই 2 6 আর 3, এই 3টা কার্ড দিয়ে যদি আমরা বৃহত্তম করতে যাই তাহলে প্রথমে 6 দিতে হবে, তারপরে 3, তারপরে 2, এই যে 6 3 2। আর ক্ষুদ্রতম সংখ্যা বানালে অবশ্যই 2 আগে, তারপরে 3, তারপরে 6। অর্থাৎ বৃহত্তম অবশ্যই আমরা বড় থেকে ছোট সাজাবো, আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে ছোট থেকে বড় সাজাবো। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই 6 যদি এই 12 থেকে, এখানে তো 2 থেকে বিয়োগ করা যায় না, যদি 12 থেকে 6 বিয়োগ করি তাহলে 6 থাকে। এখন এই যে 1 আমরা নিয়ে 12 বানিয়েছিলাম, এই 1 আমরা এই 4-এর সাথে 3-এর সাথে যোগ করে 4 বানালাম। এখন এই যে 3 থেকে 4 বিয়োগ করা যায় না, এখানে আবার আমরা 1 ধরে নিয়ে 13 বানালাম, 13 থেকে এই 4 বিয়োগ করলে থাকে 9। এখন আমরা সেই যে এখানে 1 হাতের 1, এটা আমরা এখানে 2-এর সাথে যোগ করে 3 বানালাম। এখন 6 থেকে 3 বাদ দিলে 3, 396। এইরকম করে তুমি এইটা লিখবে, লিখে তোমার এখানে বলেছে এবার ম্যাজিক দেখানোর পালা। তাহলে তুমি কি করলে, এই 8 টুকরা কাগজে 1 থেকে 8 পর্যন্ত লিখলে, লিখে যে কোনো ইচ্ছা মতো 3টা কাগজ নিলে, নিয়ে সেটাকে তুমি, এটা কিন্তু তুমি গোপনে কাউকে দেখাবে না, যে তুমি যে 3টা নিলে সেটা কিন্তু তুমি গোপনে নিবে, কাউকে দেখাবে না। আচ্ছা, তারপরে এটা দিয়েই তুমি কি করলে, বৃহত্তম সংখ্যা এবং তার নিচে ক্ষুদ্রতম সংখ্যা লিখে বিয়োগ করলে। এখন বিয়োগফল তোমার যেটা হলো, সেই বিয়োগফলের এই যে শুধুমাত্র এই একক স্থানীয় অঙ্ক, তার মানে তোমার বিয়োগ করে যেটা হয়েছে তার সর্ব ডানে, অর্থাৎ একক স্থানে যেটা আছে এই একটা শুধু বলো, তখন টিচার তোমার এই পরের দুটা বলে দিবে। তোমার এখানে যেটা হয়েছে, তোমার এখানে যদি 6 হয় 6 বলবে, যদি এখানে 3 হয় 3 বলবে, যদি 5 হয় 5 বলবে, মানে এই বিয়োগফলের ডানে মানে এই জায়গায় যেটা থাকবে সেটা তুমি বলবে। অবশ্য বিয়োগ করতে ভুল গেলেও হবে না, আবার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে ভুল গেলেও চলবে না। আচ্ছা, তাহলে তুমি যদি এই এইটা বলতে বলো তাহলে কিন্তু তোমার টিচার এই বাকি দুটা কিন্তু বলে দিবে। সুতরাং এটাই হলো ম্যাজিক, দেখো এবার ম্যাজিক দেখানোর পালা। একজন একজন করে প্রত্যেকের বিয়োগফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলো। চিত্রে প্রদর্শিত উদাহরণের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হবে 6, মানে এখানে যেটা দেখাচ্ছে এই যে একক স্থানীয় অঙ্ক হবে 6। তুমি এটা বললে, তুমি কিন্তু পুরো বা কোনো কিছুই কিন্তু টিচারকে দেখাওনি। আচ্ছা, তুমি শুধু যদি এই অঙ্কটা বলো তাহলে তোমার পরের দুটা অঙ্কই টিচার বলে দিবেন। আচ্ছা, এখন দেখো তোমার শিক্ষক বাকি দুইটি অঙ্ক, মানে দশক ও শতক স্থানীয় অঙ্ক বলে দিবেন। তুমিও কি পারবে শিক্ষকের মতো এরকম ম্যাজিক দেখাতে? চেষ্টা করেই দেখো নিজে নিজে এই ম্যাজিকের রহস্য বের করতে পারো কিনা। তোমরা যদি চিন্তা করে দেখো তাহলে বারবার কিন্তু একটা জিনিসে আসবে, দেখো তোমরা যদি এটা খেলো ক্লাসে তাহলে কিন্তু তোমরা এই রহস্যটা বের করতে পারবে। আর রহস্য আমি কিন্তু এখানে বলেই দিচ্ছি, তারপরেও তোমরা খেলবে, বিষয়টা খেললে কিন্তু অনেক মজার হবে। মানে যতগুলো স্টুডেন্ট আছে সবাই কিন্তু এইরকম করে কার্ড এলোমেলো করে মানে 1 থেকে 8 পর্যন্ত লিখে যে কোনো 3টা নিল, নিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সবাই যার যার মতো করে সাজালো। সবারটা তো এক হবে না, এক একজনেরটা এক এক রকম হবে। আচ্ছা, তখন তোমরা কি করবে, এই যে এইটার রহস্য তোমরা বের করতে পারবে। তবু আমি বলে দিচ্ছি রহস্যটা কি। রহস্য দেখো, দশক স্থানে সর্বদা 9 হবে, তার মানে এই যে মাঝখানে এখানে কিন্তু সবসময় 9 হবে। আচ্ছা, এরপরে তোমরা এই পরের রহস্যটা দেখো, যে
শতক স্থানে কি হবে? শতক স্থানে হবে এই যে নয়, এই নয় থেকে একক স্থানের সংখ্যার বিয়োগফল। তার মানে নয় থেকে এখানে আমাদের একক স্থানে কোনটা ছিল? একক স্থানে ছিল ছয়, তাহলে নয় থেকে ছয় বাদ দিলে এই যে তিন, এখানে এখানে তিন হবে। এটাই হলো রহস্য। যদি এখানে কেউ একক স্থানে যদি কারো চার হয়, তাহলে নয় থেকে চার বাদ দিলে পাঁচ, তার মানে এখানে শতক স্থানে পাঁচ হবে। এটাই হলো আমাদের রহস্য। তাহলে দশক স্থানে সবসময় নয় হবে, মানে মাঝখানে সর্বদাই নয় হবে, আর শতক স্থানে বা সবার বামে হবে ওই নয় থেকে যেই সংখ্যাটা স্টুডেন্ট বলে দিয়েছে বা অন্য কেউ বলে দিয়েছে, বা একক স্থানে যেটা হবে সেই সংখ্যাটা বিয়োগ করলে যেটা হবে সেটা হবে। আচ্ছা, তাহলে তোমরা এইরকম প্র্যাকটিস অবশ্যই ক্লাসে করবে। আর তোমরা ক্লাস সিক্সের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে না, তোমরা সেভেন অথবা তার উপরের যে কোনো ক্লাসের ভিডিওতে কমেন্ট করে তোমাদের সমস্যার কথা অবশ্যই জানাবে, যে তোমাদের কি দরকার, অবশ্যই আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ। এই প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে যে গণিতের ষষ্ঠ শ্রেণীর গণিত 2023, এইটাতে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি এখানে এই ক্লাস সিক্সের গণিতের সকল পৃষ্ঠা তোমরা এখানে সাজানো পাবে। যেমন দেখো পৃষ্ঠা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম করে প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিও তোমরা এখানে পাবে।